সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ এমন কিছু করে বসে যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। এক ব্যক্তি সামান্য কিছু লাইক আর শেয়ারের লোভে কুমিরের সঙ্গে এমন ভাবে ভিডিও বানালেন, তা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চিড়িয়াখানা বা কোনো পার্কে যদি সেখানে কুমির থাকে, আপনি খেয়াল করলে দেখতে পাবেন সেখানে তাদের দূর থেকে মাংস ছুঁড়ে ছুঁড়ে খেতে দেওয়া হয়, তাদের খুব কাছেও যান না কেউ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এক ব্যক্তিকে মুখে করে কাঁচা মাংস ধরে তা কুমিরকে খাওয়াতে দেখা যাচ্ছে। জলের সেই প্রকাণ্ড কুমিরও তার মুখের দিকে এগিয়ে যাচ্ছে মাংসটি খাবে বলে। শেষ অবধি কি হলো তা দেখলে আপনি শিউরে উঠবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে এক ব্যক্তি হাঁটু পর্যন্ত জলে নেমেছেন আর মুখে একটি কাঁচা মাংস ধরে আছেন। সেই ব্যক্তিকে একটি বিশাল আকার কুমিরকে মাংসের টুকরো খাওয়ানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। সেই সময় মানুষ ও কুমিরটি মুখোমুখি, কুমির তার মুখ থেকে মাংসের টুকরো ছিনিয়ে নিতে মুখ খুললেই ব্যক্তিটি এক ধাপ পিছিয়ে যায়। এভাবে সে অনেকবার কুমিরটির কাছে মাংসটি নিয়ে এগিয়ে যায়। সে মাংসের টুকরোটা কুমিরের মুখে ফেলে দিয়ে কুমিরটিকে আদর করতে থাকে। এর আগে আপনি কখনো কাউকে এমন কাজ করতে দেখেছেন? ভিডিওটি মেডভিপস নামের একটি আইডি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 33 সেকেন্ডের এই ভিডিওটি এখনও পর্যন্ত 14,000-এরও বেশি ভিউ হয়েছে। অন্যদিকে কয়েকশো মানুষ ভিডিওটি লাইকও করেছেন, অনেকে অনেকে কমেন্টও করেছেন এই ভিডিওতে।